চিনি ময়দায় রঙ মিশিয়ে তৈরি হচ্ছে বেজাল গুড় প্রযুক্তি যেমন মানুষের জীবনকে করেছে সহজ তেমনি অনেক ক্ষেত্রে এক ধরনের দুষ্ট লোকের কারণে এই প্রযুক্তি হয়ে দাঁড়াচ্ছে প্রাণনাশের কারণ চারদিকে যেন ভেজালের জয় জয়কার খাবারে ফরমালিন চালে প্লাস্টিক খাদ্যে রং এসব যেন আমাদের নিত্যদিনের সঙ্গী এবার জানা গেল ঐতিহ্যবাহী গুড়েও বেজাল এক শ্রেণীর অতিলুপি ব্যবসায়ী চিনি ময়দা আর রং মিশিয়ে তৈরি করছে নকল গুড় ডাক্তাররা বলেছে এইসব গুড় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর গত রোববার নাটোর বড়ইগ্রাম উপজেলার তিনটি কারখানায় অভিযান চালিয়ে বেজাল গুড়ের বিষয়টি সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে বিপুল পরিমাণে বেজাল খেজুরে গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে